हेलो माय डियर स्टूडेंट्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय यूट्यूब चैनल इंग्लिश फॉर टुडे। আমরা আজকে যে ক্লাসটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামারের ক্লাস। তো আমরা বেসিকদের জন্য অর্থাৎ বিগিনারদের জন্য যে গ্রামার কোর্সটা চালু করেছি সেই গ্রামারের আজকের ক্লাস হচ্ছে কি ক্লাস, সেটা হচ্ছে ভার্ব। আমরা অলরেডি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ দিয়েছি, আজ আমরা ভার্ব নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ ভার্ব, ভার্ব কী আমরা সবাই জানি, তারপরে ডেফিনেশনটা বলছি। তো ভার্ব কী? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা, বল প্রয়োগ করে কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়। আবারও বলছি, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়। আবারও বলছি, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা, বল প্রয়োগ করে কোনো কাজ করা সেটা এবং হওয়া বা থাকা বোঝায়, সেই ওয়ার্ডকেই বলা হচ্ছে ভার্ব। বোঝা গেল ভার্ব কী? ওকে, ভার্বের কাজ হয়ে গেল। এবার আমরা দেখি ভার্ব মূলত কত প্রকার। ভার্ব মূলত দু প্রকার, একটা হচ্ছে কি ফাইনাল ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। দেখো, একটা হচ্ছে ফাইনাল ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। এখন কথা হচ্ছে ফাইনাল ভার্বটা কী। ফাইনাল ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো নাম্বার, পার্সন এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয়। আবারও বলছি, যে ভার্বটা কোনো নাম্বার, কোনো পার্সন অথবা কোনো টেন্স দ্বারা পরিবর্তিত হয় তাকে বলা হচ্ছে ফাইনাল ভার্ব। যেমন হি প্লেস ক্রিকেট, এখানে এই যে সাবজেক্ট এটা একটা কি পার্সন, এটার জন্য এখানে কি হয়েছে এস অ্যাড হয়েছে, তাহলে এটা পরিবর্তিত হয়েছে। আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা ডাজ বা অন্য কোনো কিছুই দিইনি, কারণ এখানে সাবজেক্ট, এটার জন্য এটা হয়েছে, ঠিক আছে। আবার দেখো, উই প্লে ফুটবল অথবা এখানে আমরা দিয়েছি উই প্লেড ফুটবল, এখানে কি হয়েছে, এখানেও কি হয়েছে নাম্বার, পার্সন এবং টেন্স, একটা টেন্স, পাস্ট টেন্স, যে কারণে প্লেড দিয়েছি, কি দিয়েছি আমরা প্লেড, অর্থাৎ কি বলেছি যে ভার্বটা কোনো সাবজেক্ট মানে হচ্ছে কোনো নাম্বার, কোনো পার্সন অথবা কোনো টেন্স দ্বারা। আবারও বলছি, যে ভার্বটা কোনো পার্সন, কোনো টেন্স অথবা কোনো নাম্বার দ্বারা পরিবর্তিত হয় যে ভার্ব, সেই ভার্বকে বলা হয় ফাইনাল ভার্ব। সেই ভার্বকে কী ভার্ব বলা হয়? ফাইনাল ভার্ব। ওকে, এবার আসি আমরা নন ফাইনাল ভার্ব। নন ফাইনাল ভার্বটা কি? নন ফাইনাল ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো পার্সন, টেন্স অথবা কোনো নাম্বার দ্বারা পরিবর্তন হয় না, সবসময় একই থাকে। অর্থাৎ যে ভার্বটা কোনো কী দ্বারা, কোনো নাম্বার, কোনো পার্সন অথবা কোনো টেন্স দ্বারা পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে কী ভার্ব? তাকে বলা হচ্ছে নন ফাইনাল ভার্ব। এখন দেখো, এখানে নন ফাইনাল ভার্ব কোনটা, এটা হচ্ছে নন ফাইনাল ভার্ব, এই টু এর পরে। এটা পার্সন, টেন্স বা কোনো নাম্বার কোনো কিছুই দ্বারা এটা পরিবর্তন হয় না, এটার জন্য এটাকে বলা হচ্ছে নন ফাইনাল ভার্ব। আর একই বাক্যে এই ওয়ানটা হচ্ছে ফাইনাল ভার্ব, এটা হচ্ছে ফাইনাল ভার্ব, এটা হচ্ছে ফাইনাল ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। তোমরা কি বুঝতে পারছো? এই দেখো ফাইনাল ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাল, আর এখানে শুধুমাত্র ফাইনাল ভার্ব পড়িয়েছি, আর এখানে হচ্ছে ফাইনাল, নন ফাইনাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে কোনটা ফাইনাল ভার্ব, কোনটা নন ফাইনাল ভার্ব, ক্লিয়ার? এবার আমরা আসি, এই নন ফাইনাল ভার্বকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে? নন ফাইনাল ভার্বকে আমাকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন এই যে প্রিন্সিপাল ভার্বটা কি, প্রিন্সিপাল ভার্বটা কি, এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্ব, কি বললাম, যে ভার্বটা কি করতে পারে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজেই এর অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হচ্ছে ফাইনাল ভার্ব। তাকে কি বলা হচ্ছে? ফাইনাল ভার্ব। যেমন দেখো, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এই বাক্যে যে এই যে এম, এটার অর্থ প্রকাশের জন্য কারো কোনো সাহায্য নিতে হয়নি, সে একাই একশো, অর্থাৎ সে একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে, হই আমি হই, ঠিক আছে। দেখো, হি ইটস রাইস, এই যে ইট রাইস, সে খায়, এই রাইসটা না দিলেও কিন্তু এখানে হতো, বা অন্য কোনো ভার্বের সাহায্য লাগেনি, সে একা একাই, এই যে এম, হওয়া, এম ইজ আর হওয়া, এই হওয়াটা সে একা একাই করছে, অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। এখানেও ইট ভার্বটা তেমনই, অন্য কারো সাহায্য নিতে হয়নি, একাই তার অর্থ প্রকাশ করছে, নিজে নিজেই তার অর্থ প্রকাশ করেছে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কী বুঝি, যে ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, অন্য কারো সাহায্য নেয় না, নিজেই অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্ব হলো, এবার আমরা চলে আসি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যে ভার্ব
নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য ভার্বের টেন্স গঠনে সাহায্য করে। কি বললাম? যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু অন্য ভার্বের টেন্স গঠনে সাহায্য করে তাকে বলা হচ্ছে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। যেমন দেখো, আই এম রাইটিং, এই যে এম, এই এমটা কাকে সাহায্য করে? রাইটিং, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটাকে ইন্ডিকেট করছে, এটাকে বোঝানোর জন্য এমটা এখানে দেওয়া হচ্ছে। এটা হেল্পিং ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই হেল্প করছে কাকে? রাইটিং, এই রাইট ভার্বটাকে হেল্প করছে, এটা টেন্সটা ঠিক রাখার জন্য। এজন্য কি বলেছে? যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু অন্য ভার্বের টেন্স গঠনের জন্য সাহায্য করে তাকেই বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাকেই বলা হচ্ছে হেল্পিং ভার্ব। আন্ডারস্ট্যান্ড? তাহলে হেল্পিং ভার্বটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আবার চলে আসছি প্রিন্সিপাল ভার্বে। এই যে প্রিন্সিপাল ভার্ব আমরা এতক্ষণ পড়লাম, যে ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটা সেই প্রিন্সিপাল ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়? সেই প্রিন্সিপাল ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়। এখন দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ওই ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আনসার আসে বা কি বা কাকে দিয়ে কোশ্চেন করা যায়। যে ভার্বের কি বললাম? যে ভার্বের অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ওই ভার্বটাকে কে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আনসারও পাওয়া যায় এবং কোশ্চেন করা যায়। কোশ্চেন করা গেলেই তো আনসার আসবে, তাহলে কোশ্চেন করা যায় যে ভার্বটাকে, সেটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, হি রাইটস এ স্টোরি, সে কী লেখে? স্টোরি লেখে। তাহলে এই ভার্বটাকে কী দিয়ে কোশ্চেন করা গিয়েছে? তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এবার আমরা চলে যাই ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করা যায় না, যে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করা যায় না তাকে বলা হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। মানে অবজেক্ট থাকে না। দেখো, এই বাক্যটাতে অবজেক্ট আছে, কি বা কাকে দিয়ে ভার্বকে কোশ্চেন করলে আনসার আসছে, ট্রানজিটিভ। আর এখানে অবজেক্ট থাকেও না, থাকে না, আবার কি বা কাকে দিয়ে করলে উত্তর আসে না, কোনো আনসার আসে না বা কোশ্চেনও করা যায় না, কারণ ওর তো নাই অবজেক্ট, ওর অবজেক্ট নাই। এটা যা আছে এটা তো না, এটা তো বাড়তি অংশ, এক্সটেনশন, এটা কিন্তু অবজেক্ট না। সব ভার্বে যে অবজেক্ট থাকবে তা কিন্তু না। এই যেগুলো অবজেক্ট থাকবে না সেটাকেই বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কী শিখলাম? যে ভার্বের কী থাকে? যে ভার্বে কী থাকে? অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে, বাড়তি অংশ তো ভার্বের পরে থাকে, তাহলে কী করে বুঝবো যে এটার অবজেক্ট আছে, এটার অবজেক্ট নাই? এইভাবে বুঝবো, ওই ভার্বটাকে কী বা কাকে দিয়ে কোশ্চেন করবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কোশ্চেন করা যায়, আনসারও চলে আসে। আর যে ভার্ব দিয়ে কি বা কাকে, ভার্বকে কী বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো প্রকার আনসার আসবে না বা কোশ্চেনও করা যায় না। যেমন দেখো, হি রান স্লোলি, সে কী দৌড়ায়, সেটা হইলো এখানে আছে কীভাবে দৌড়ায়, কিন্তু কী দৌড়ায় বা কাকে দৌড়ায় কোনো আনসার আসছে না বা কোশ্চেনও করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, এবার চলে আসো অক্সিলারি ভার্বকে আবার কত ভাগে ভাগ করা গেছে? আবারও দুভাগে ভাগ করা গিয়েছে। অক্সিলারি ভার্বকে আরও দুভাগে ভাগ করা গিয়েছে, একটাকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটাকে বলা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। এবার প্রাইমারি অক্সিলারির মধ্যে আবার তিন রকমের প্রাইমারি অক্সিলারি আমরা দেখতে পারি। এটা একটু ভালো করে বুঝে নিও, যাতে গ্রামারে এই ভার্ব নিয়ে কোনো দিকে আর দৌড়াতে না হয়। গ্রামারটা কিন্তু খুবই মানে এই গ্রামারের মধ্যে ভার্বটা একটু ইজি, কিন্তু একটু মনোযোগ, অনেকগুলো ক্লাসিফিকেশন, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখা কোনটা কোন ভার্ব, এটাকে একটু আইডেন্টিফাই, কারণ আমরা গ্রামার বুঝতে চাচ্ছি। তো গ্রামার বুঝতে হচ্ছে ভার্ব কোনটা কোন ভার্ব এটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে? বেসিক্যালি যারা তোমরা স্টুডেন্ট আছো, হ্যাঁ, তাদের জন্য মানে গ্রামারের মধ্যে এই ভার্বটা কিন্তু খুবই জরুরি, কারণ গ্রামারের অনেক কিছু তোমরা পাও ক্লাসে, তোমাদের পাঠ্যপুস্তকে আছে, অর্থাৎ তোমাদের কারিকুলামে ভার্ব নিয়ে অনেক কিছু, ভার্বের মানে বহুমুখী ব্যবহার আছে। দ্যাটস ওয়াই ভার্বটা তোমাদের জন্য খুবই দরকারি একটা বিষয়, এর জন্য ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। ওকে, তাহলে দেখো, এই যে অক্সিলারি ভার্বকে কী বললাম? প্রাইমারি অক্সিলারি, আরেকটা বললাম হচ্ছে মোডাল অক্সিলারি। এখন প্রাইমারি অক্সিলারির মধ্যে আবার তিন রকম, একটা হচ্ছে টু বি, সেটাকে বলা হয় অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার টু বি ভার্ব। সেটাকে টু বি ভার্ব বলতে আমরা বলছি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এটা হচ্ছে টু বি ভার্ব, এটাকে বলে টু বি ভার্ব। আবার দেখো, আর এটার মধ্যে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে টু ডু, অর্থাৎ ডু ডিড ডাস, এটাও কিন্তু অক্সিলারি, ডু ডিড ডাস, এটাও অক্সিলারি। ওকে, আবার দেখো টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড, এটাও অক্সিলারি ভার্ব, তাহলে এটাও অক্সিলারি। তাহলে এখানে আমরা তিন ধরনের প্রাইমারি অক্সিলারিতে তিন ধরনের ভার্ব পড়ছি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডাস ডিড, আর একটা বলে হ্যাভ হ্যাজ হ্যাড। এই তিন ধরনের অক্সিলারি ভার্ব পড়ছি প্রাইমারি অক্সিলারিতে,
ঠিক আছে। এবার আমরা যাই মোডাল অক্সিলারি। এখন এই মোডাল অক্সিলারি কী কী? মোডাল অক্সিলারির মধ্যে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, যত আছে অনেক আছে, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ এরকম অনেক মোডাল ভার্ব আছে। তো মোডাল ভার্ব নিয়ে আমরা একটা আরেকটা তোমাদের জন্য ভিডিও মানে আরেকটা ক্লাস দিব শুধু মোডাল ভার্বের উপরে। এখন আমি তোমাদেরকে যে ভার্বগুলো নিয়ে কথা বললাম তার মধ্যে একটু আবার পুরো ক্লাসটা আবার এক এতে দেখে ফেলো কী কী বলেছি। আমি বলেছি হচ্ছে ভার্ব, ফানিট ভার্ব, নন ফানিট ভার্ব। আবার এই ফানিট ভার্ব হচ্ছে কি? নর প্রিন্সিপাল ভার্ব, সেটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আবার এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আবার অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে এই যে তোমাদের ক্লাসিফিকেশনগুলো দেখালাম এক্সাম্পল সহ, ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি এই ক্লাসটা দেখার পর তোমরা একদম এই ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আরও কিছু ভার্ব আছে যেগুলো কতটা মানে ইম্পর্টেন্ট না, তারপরেও কয়েকটা ভার্ব, যেমন কোয়াসিপেসিভ ভার্ব, কজিটিভ ভার্ব, এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস তোমাদেরকে দিব। অর্থাৎ এই ভার্ব নিয়ে আরেকটা ভিডিও, দুটো ভিডিও তোমাদের বানাবো। একটা হচ্ছে কজিটিভ ভার্ব বা কোয়াসিপেসিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, এসব নিয়ে আরেকটা ভার্ব দেবো মোডাল ভার্ব নিয়ে, ঠিক আছে। মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটা ক্লাস তোমাদের জন্য তৈরি করবো ইনশাল্লাহ। তবে মানে প্রাথমিকভাবে ভার্ব নিয়ে যা কিছু দরকার তা পুরোটাই তোমাদেরকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। এখান থেকে তোমরা উপকৃত হবে। যদি তোমাদের মনে হয় তোমরা উপকৃত হয়েছো, তাহলে ক্লাসটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে মেনি 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 থ্যাংকস। আর যারা করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার সাথেই থাকো। ওকে, থ্যাংকস টু অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।